হাই বন্ধুরা, ওয়েলকাম টু সময় এখন ব্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আজকে একটা মজার জায়গায় যাচ্ছি, আমার অনেক বছর আগের ছোটবেলার বন্ধুরা সব এক হচ্ছি। চলেন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি, দেখা যাক কি করি আমরা। বন্ধুরা, এই ব্লগটা আপনারা দুদিন আগে দেখেছেন, কিন্তু এতদিন পরে এত বান্ধবীর সঙ্গে দেখা, বেশ কিছু অংশ আমি আপনাদের সামনে আনতে পারিনি। তো আজকে আমি আবার সেই অংশগুলো নিয়ে আপনাদের সামনে এসেছি। শুধু কিন্তু তাই না, গায়ে হলুদে গিয়েছিলাম, বিয়েতে গিয়েছিলাম, কে সেই ব্যক্তি অপেক্ষা করেন, শেষ মুহূর্তে তাও আপনারা দেখতে পাবেন কার বিয়েতে আমি গিয়েছিলাম বস্তিতে। দেখছেন গলার অবস্থা, কি গলা দিয়ে সর বের হচ্ছে না। দেখেন ওয়ালের মধ্যে সেট করা হয়েছে গাছ। সুন্দর, সব গাছই ভালো, ফুল ফুটলেও ভালো লাগে, গাছও ভালো লাগে। আর এই হচ্ছে নাইট কুইন, নাইট কুইন ফুটছিল। আমি যে আপনাদের একটু রাতের বেলা এসা দেখাবো সেই সময় পেনে, দেখেন একটা দুইটা তিনটা, তিনটা নাইট কুইন কালকের আগের দিন ফুটছিল রাতে। আমি রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি, আর একজন যাবেও রেডি হচ্ছে, আসতেছে না এখনো। আমার মেয়েও ক্যামেরার সামনে আসতে চায় না। এই তো চলে এলাম স্কুল প্রাঙ্গণে, এবং এসেই সব বান্ধবীরা হইচই করে যে যার মতো গল্প করছি। ইন দ্য মিন টাইম আমার এক বান্ধবী নাম হালিমা, যে কিনা এতক্ষণ তারা দিচ্ছিল, তোরা যা গ্রুপ কলে আমি তোদের সঙ্গে কথা বলবো, তোরা এক হ, সেই হালিমা এই যে যার ছবি আমি আপনাদের সামনে দেখাচ্ছি, ও আসতে পারেনি কারণ ওর ছেলেটা একটু অসুস্থ হয়ে পড়াতে ও ঢাকা ফিরে গিয়েছে। সেই বান্ধবীর সঙ্গে গ্রুপ কলে আমরা অনেকক্ষণ কথা বললাম, আর রীতিমতো কাঁদছিল। আমাদের বান্ধবীদের সঙ্গে এই মজার মুহূর্তটাও থাকতে পারলো না বলে অসম্ভব আফসোস করছিল আর কেঁদে ফেলেছে। মানে কিভাবে যে কাঁদছিল, আপনারা যদি সরাসরি দেখতে পারতেন তাহলে অবাক হয়ে যেতেন। আমি না, আমার না রান্না করা লাগে না, তুমি রান্না পারি না, হাবিলি গোপাল ওই তো আর কি। আগে তো ফুল ছিঁড়তে পারতাম না, এখন একটা নিয়ে যাই, তাও ছিঁড়তাম না। আমি ফুল অনেক ভালোবাসি, কিন্তু যেহেতু একটু পরে মরেই যাবে এটা, এই এখনই আধ বোঝা হয়ে গেছে। আমি হলো এই স্কুলে পড়তাম, আবার আমার দিদা স্কুলের টিচারও ছিল, আর ওই আমলের লায়লা আপার নাম শুনছেন, ওই লায়লা আপার ছেলের সঙ্গে আবার আমার কাকাতো বোনের বিয়ে হয়েছে, টিতুদা। গাছটা দারুণ, গাছটা উড়ে আছে গাছ। ভাই রে ভাই, এ হচ্ছে এক রঙ্গিলা ব্লগার আপার। ব্লগার আপা যা দেখে তাই তার ভালো লাগে, তার রঙন ফুল দেখলে ভালো লাগে, ঘাস দেখলে ভালো লাগে, ঘাস দেখে ছবি তুলতে বসে যায় সে, রঙন ফুল দেখলে ছবি তুলতে বসে যায় সে,
এমন কি বান্ধবীদের সঙ্গে হেঁটে যাচ্ছে, দেখে যে বড় এক আম গাছ ছোটবেলা যার স্মৃতি আছে সেই আম গাছ শুয়ে পড়েছে, ব্যাস হয়ে গেল। আম গাছের ডালের সঙ্গে বসে ডপাডপ কয়েকটা ছবি তুলে নিল। এই রঙ্গিলা ছবিগুলো যদি সে ব্লগে না আনতে পারে, আপনাদের না দেখাতে পারে, স্মৃতি যদি ব্লগের মধ্যে না রেখে দিতে পারে, এই রঙ্গিলা আপার কি ঘুম হবে মনে করেন রাতের বেলা? না না না। তো আজকে এগুলো ব্লগের মধ্যে তুলে ধরলাম, স্মৃতিও থাকলো, আপনারা দেখতেও পেলেন। আমাদের সময় এই এই পাশটা ছিল না, আমরা যাইতাম ওই পাশে। আরে শাখা দেখো না, খ ক খ গ এখন হয়েছে, আমাদের আমলে তো ক খ গ ছিল না। এই হচ্ছে ক্লাসরুম, এই ক্লাসরুমগুলো আমরা ক্লাস করতাম, কি সুন্দর। আহ কত পুরানো দিনের ঘটনা। এই যে এই বেঞ্চগুলো আমার মেয়ে লিখতে পারে নাই, এই বেঞ্চগুলোয় যে উঁচু থেকে নিচু জিএসটির সময় ও পাইছিল, তখন এই বেঞ্চটায় ও লেখার খুব সমস্যা হয়েছে। আহ কত স্মৃতি রে, এই সেই ক্লাসরুম। এখানে কি লেখা দেখেন, উই ওয়ান্ট বি ব্যাক এগেইন, মনের কথা লিখে রেখে গিয়েছে ব্যাচ 21। তো ওই ছেলেমেয়েরা মাঝে মাঝে আমাদের স্কুলে রিউনিয়ন করতো, তো এগুলো আবার আমি বুঝি। অফিস কক্ষ, এটা এখনো সেই অফিস কক্ষই আছে। এইটা চেঞ্জ নেই। বান্ধবীদের গ্যাদারিং থেকে ফিরতে ফিরতে রাত প্রায় 8টা বেজে গিয়েছে। ভেবেছিলাম গায়ে হলুদের এই প্রোগ্রামে যাব না, কিন্তু দেখলাম আমার মোবাইলে, আমার বরের মোবাইলে না হলেও 7-8 বার ফোন, তো না গেলে খুব খারাপ দেখাতো, যার জন্য গেলাম। এত খুশি হয়েছে আর এত আতিথেয়তা। আমার বরের যেহেতু পায়ে সমস্যা, ও তো বস্তির ওদিকে যেতে পারছিল না, মনে মনে কষ্ট পাচ্ছিল, তো আমি যাওয়াতে ওর মনেও একটু ভালো লেগেছিল, আমার মনেও ভালো লেগেছে, আর সবথেকে বড় কথা যার বিয়ে তার মনে ভালো লেগেছে। তো পরে বুঝলাম যে আমি যদি এখানে না যেতাম তাহলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত, যে কিনা মানে আমি 8:30 গিয়েছি, ওরা গায়ে হলুদের অনুষ্ঠান ওই পর্যন্ত বন্ধ রেখেছে, তাহলে না গেলে বোঝেন যে কতখানি খারাপ দিক হইতো ওদের জন্য, আমাদের জন্য। যার জন্য বুঝলাম পরে যে না, কিছু কিছু জায়গায় আসলে যখন বলে তখন আমাদের যাওয়া উচিত, এতটা আশা করে ওরা বলে, আমরা গিয়ে আসলে একটু বসলে ওরা অনেক খুশি। তো আজকে যাচ্ছি, আপনাদের বলছিলাম না যে এই 2-3 দিন অনেক কাজ আছে আমার, সেই কাজের কথা বলি। যে গতকালকে তো বান্ধবীদের নিয়ে একটা ট্যুর দিলাম দেখলেন, আর আজকে হচ্ছে আমার বরের অফিসের কেয়ারটেকার ছেলেটা আমাকে খুব মানে বড় বোনের মতো জানে, আমি ওকে ছোট ভাইয়ের মতো জানি। তো ওর আজকে বউ ভাত, বিয়ে শেষ, গায়ে হলুদ শেষ, ও মানে খুব রিকোয়েস্ট করছে যেন আমি যাই, এমনভাবে ও বলছে যে মানে আমি না গেলে এখানে খুব খারাপ লাগে। আর আমার মনের থেকেও খুব ভালো লাগছে যে আমার ছোটো ভাই এত আশা করে আমি যাব। সেদিন 8:30 গায়ে হলুদ গেছি, সেই পর্যন্ত অপেক্ষা করছে ওরা। তো আপনাদের সঙ্গে পরে কথা বলবো, দেরি হয়ে গেছে, আমি যাই দেখাতে চেষ্টা করব আপনাদের কাছে, থাকেন তাহলে। পড়তে যেতেছিলাম অনেকটা, হলে চলে আসছি আমরা, এই তো সামনে এদের বাড়ি। দেখেন কি সুন্দর সাজাইছে। তো
বিয়ে বাড়ি হলেও বাইরে প্যান্ডেল করা হয়েছিল, বেশ কয়েকটা টেবিলে সবাই খেয়েছে। আর আমাদের ভিতরে যারা স্টাফ ওয়াইফ তাদের জন্য হলো ভিতরের ঘরে ব্যবস্থা করেছিল, যার জন্য আমি সেইভাবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান বউ দেখানো এগুলো ভিডিও করতে পারিনি। এই যে বউকে কেবল সাজাতে বসেছে, বউ সাজাতে পারেনি, তার আগেই মোটামুটি আমাদের খাওয়ানো শেষ করে ফেলেছে। আমাদেরকে বাইরেও বসতে দেয় নাই, তারপরে তাড়াতাড়ি আমাদেরকে খাইয়ে ওরা আগে ছেড়ে দিয়ে তারপরে ওরা হলো অন্যদেরকে ভিতরে ঢুকতে দিয়েছে, যার জন্য এইভাবে আমি ভিডিও করতে পারিনি, আপনাদেরকে দেখাতেও পারিনি। আমাদের জীবনে আজকে একটা মজার ঘটনা ঘটতেছে, আমরা বস্তির মধ্যে দিয়ে আমি ওরা ভিডিও বস্তির মধ্যে দিয়ে বের হয়ে আসলাম রিক্সা নিয়ে। মজার একটা ঘটনা, বস্তি দিয়ে যে রিক্সা, আজকাল তো এই রাস্তায় রিক্সা চলে, আগে এগুলো জঙ্গল ছিল সব, এই রাস্তায় শিয়ালের বাস ছিল, এখন কত লোকালয় হয়ে গেছে, কত পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে কিছু বলো, ভালো লাগতেছে জীবনে এরিয়ে আসিনি, কিন্তু আসছি মনে হয়, দেখ বুঝতেছি না, একটা জিনিস কি তুমি খেয়াল করছো যে অনেক বড় লোক অনেক হাই ফাই মানুষদের বাসায় বেড়াইতে গিয়া তো আদর যত্ন পাও, কিন্তু এই যে একজন গরিব মানুষ ওরা যে মানে আমাদের মতো মানুষ আসলে ওরা কি খুশি হয় দেখছো জিনিসটা খেয়াল করো, খুশি হয়েছে সবাই। আর বউয়ের ভিডিও আমি করতে পারি নাই, কারণ বউকে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, খাবার দেব একজন কলিগের হলো বক্স উঠছে, তার জন্য খাবার একটা দোকানে রেখে যাবো, সেখান থেকে সে নিয়ে নেবে। এই রোদে বিশ বন্ধুরা, বিদায়ের ঘন্টা কিন্তু বেজে গেল, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় এখন ব্লগারের সাথে থাকেন, আগামী দিন কি ব্লগ নিয়ে আসছি সেই অপেক্ষায় থাকেন। আমি তো নিত্য নতুন ব্লগ আপনাদের দেখিয়েই চলছি, একদিন ছোটোবেলার বান্ধবী, একদিন বস্তিতে বিয়ে খেতে গেলাম, কতই না কষ্ট করি আপনাদের জন্য। আপনারা তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে তার প্রতিদান একটুও ভালোবাসা জানাচ্ছেন না, না বললে সাবস্ক্রাইবও করতে চান না, করেন না একটু সাবস্ক্রাইব, দেন না একটা লাইক, একটু কমেন্টস। টাটা, বাই বাই।